একজন বেগমই তো আমি চাই। আপনাকে আমি মানা করেছি, আমাকে বেগম বেগম করবেন না। আচ্ছা যাই হোক বেগম, এখন ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে কি, এই নবাবের একমাত্র বাহন ঘোড়া আমার ময়ূর পঙ্খী, সে আজ ক্ষুধার্ত না খেতে পারে সে হু হু করে কাঁদছে, যে কাদা আমার বুকে বিঁধে যাচ্ছে, সেই ঘোড়াকে খাবারের ব্যবস্থা করুন, ছোলা খোল ভুষি আর কি কি খাইবে, চাল ব্যবস্থা করুন। ইডিয়েট, হ্যাঁ আপনি একটা ইডিয়েট, ওটা খাই না। আপনার কি মনে হয় এত রাতের বেলা আমি আপনার জন্য ছোলা ভুট্টা চাল নিয়ে বসে আছি? বসে থাকবে কেন বেগম, ব্যবস্থা করবে। আমি আপনাকে আবারও বলে দিচ্ছি, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেন আপনাকে এই বাসায় দেখতে না পাই। আপনাদের ব্যবস্থা, আপনার ঘোড়া কি খাবে সেটা আপনি করুন। অবহেলা করো না, অবহেলা করো না, এই ঘোড়ার পিঠেই তোমাকে আমি টকবুক 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 করে ছুটিয়ে নিয়ে যাব বেগম বেগম। বস চলুন, কিন্তু পাশের বাসায় কোনো খাবার টাবার পাইনি। তুই এতক্ষণ হয়েছিলি কোথায় ছিলাম? আমি তোর পিছনে ছিলাম, আমার অবস্থা তো খুব খারাপ, এই দেখ আমি তোর পিছনে থেকে যে ডাকলাম তুই শুনলি না, আমার তো এরকম অবস্থা যেই ডাকে আমি আর কিছু শুনি না। হ্যালো বন্ধু, তোমার কি হয়েছে আমাকে একটু একটু কুলে বলো, বিস্তার করে বলো, তোমার কি হয়েছে? কি হয় নাই সেটা বল, যেই দিন থেকে আমি কবুল করছি আমার বউয়ের সাথে সেই দিন থেকে মনে করছে শেষ আমি। তোমার নতুন করে কি হয়েছে সেটা খুলে বলো, তোমার ছাতারা ভাবি কিরকম এটা আমি ভালো করে জানি, অনেকটা একটু মাথা গরম মাথা সরা, তুমি কি হয়েছে সেটা খুলে বলো, নতুন কি অঘটন ঘটেছে সেটা বলো। আরে আমি কোনো অঘটন ঘটে নাই, সে অযথা একটা মেয়ের এনে আমার সন্দেহ করতেছে, কিন্তু সেই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই 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 নাই, এটা বিশ্বাসই করাইতে পারতেছি না। আচ্ছা শোনো, এটা তো আমি বিশ্বাস করতেছি, শুনো ওনার তো একটু মাথা গরম মানে মাইজ্জা বাদ্যবার অবস্থা, তুমি ওনাকে ঠান্ডা মাথায় বসাইয়া কোক টোক খাওয়াইয়া উনি বোঝাই বলো, উনি বুঝবে তুমি ওনার আসবেন। হ্যাঁ তুমি উনি বললে তো বুঝার হতা। শোন দোস্ত, তোরা সেতারের মধ্যে তো ভাই বোনের মতো সম্পর্ক, তুই এক কাজ কর, সেতারের তোদের বাসায় দাওয়াত দিয়া একটু বোঝা যে হারুন ওরকম ছেলে না আমি জানি। শোন সেতারা ভাবি তো যে মাথা গরম, সময় আমার দুই তিনটা, আরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মারামারি ঝগড়াঝাটি হইতে পারে কিন্তু ভাই বোনের মধ্যে তেমন ঝগড়াঝাটি মারামারি হয় না, তুই একটু বুঝাই কইলে হবে, বল না। ঠিক আছে আমি বুঝা বলবো, তো আমার একটা শর্ত আছে। কি? তুমি কিন্তু আমার লগে থাকবা, ঠিক আছে? আচ্ছা আমি তো রাশেদ, এ কই রাশেদ, এ কই রে তুই রাশেদ, এ কই, এ রাশেদ, এ কই, কই আমি
ডরে গেছিস না বেটা তুই বেটা আগার মতো ফংটা রয়ে গেছিস বেটা আমি এরকম ডরতে আইছি কারণ আমি আমার বড় থেকে এরকম ডরাইছি বুঝছ চল বেটা থাকাই চল থাকা আছে বগরে তোমার আব্বার উপরে আসর করছে তোর কথা তো মা সাহেবিবি শুনবো হ্যাঁ শুনবো তুই কি একটু কষ্ট করে মায়ের সাহাবিবির একটু অনুরোধ করে করবি আর্জি জানাই কবি যাতে আমার বাপের ফুল বডির উপরে মা সাহাবিবি একটা বান মেরে দেয় যাতে করে আমার বাপের সবসময় আমার টাকা পয়সা দেয় ওই বানের ঠেলা যাতে আমার বাপে আমার সব কিছু দিয়ে দেয় আমি তাতে করে আমার প্রেমের সিগন্যালটা ঠিক মতন পামু আমি চললে ভরে খাইতে পারু এ ভার ভাই এই এই তুমি এসব কি বলতেছো এই এই তোমাকে বাপ পোলার মধ্যে কি এই সম্পর্ক হ্যাঁ আমাগো বাপ ছেলের সম্পর্ক এর চেয়েও খারাপ রে পিঙ্গল যেটা লজ্জা কেউ বোঝায় কইতে পারতাছি না পিঙ্গল কিছু মনে না করলে তোর একটা কথা করে ভাই আচ্ছা পিঙ্গল তুই যে এইভাবে মাইকে অ্যানাউন্স করতেছ এই কথাগুলো তো সাহেবিবি শুনতেছে না মায় যদি শোনে তাহলে তো মায় আমার আর যদি একটু শুনবো আমি যদি মাইকে একটু কথা কয়ে দিই তুই মাইকটা এক মিনিটের লেগে আমার কাছে একটু দে আমি মার কাছে একটু আরজি করুম রে ভাই খাই দে কোনো কাম আছে যে পরিমাণে তুমি খাইছো উল্টা পাল্লা কি জানি কয়ে ভালো তুমি না আমি মা সাহেবিবির খুব সম্মান করি রে কি যে সম্মান করি তুই মাকে শুনলে বুঝতে পারবি বিশ্বাস কর এক মিনিটের লোকে একটু দে আমি কটা আরজি জানামো আমার বাপে মা সাহেবিবির যে অসম্মান করে আমি সেই কথাগুলি কমু যাতে করে তার একটু হেদায়ত করে পিঙ্গল দে রে ঠিক আছে অল্পের মধ্যে কিন্তু শেষ করবা মা আসসালাম আলাইকুম মা মা আমার সাধনা মিটিল আশা না পুরিল যতই পুরাই যাই মা নিজের মাকে বলেছি বাবাকে বলতে একথা বাবা শোনে না কিছু না তবু বাবা যেন রেগে রেগে কথা কয় শুধু আমারে কই গো সে কথা পুরাই যায় মা ও মা গো মা আমি যে কত কষ্ট আছি গো মা আমার বাপরে আমার বাপের মানুষ করে গো মা খালি পদে পদে আপনারা গালাগালি করে গো মা আমি কত যে বুঝাই কই গো মা আমার কথা শোনে না গো মা আমার বাপে যে একটা বুয়া ডাক্তার সেটা প্রমাণ করে দেন গো মা আমার বাপের যে বুয়া সার্টিফিকেট ডাক্তারে সেটা প্রমাণ করেন গো মা ও মা আমার বাপে যে বুয়া মেডেল নিয়েছে কলকাতা থেকে কাটাবন থেকে বানায় এটা এটা প্রমাণ করে দেন গো মা ও মা আমার বাপের ফুল বডিতে এমন একটা বান মেরে দেন গো মা যাতে করে আমার বাপের কাছে কোনো রুগী না আসে আমার বাপের কাছে তো এমনি রুগী আসে না সমস্ত রুগী মা আপনি নিয়ে যান গো মা ও মা এমন একটা বান মেরে দেন যাতে করে আমার টাকা পয়সা দেয় আমি যাতে প্রেমের সিগন্যাল পাই গো মা ও মা আমার বাপ যাতে জীবন আমার কুলাঙ্গার পোলা কয়ে না ডাকে সেই ব্যবস্থা করেন গো মা ও মা এ ভার ভাই এই এই তুমি এত কথা বলতেছো কেন আমার কিসের জন্য রাখছ হ্যাঁ আমি বলবো না আমি এক মিনিটে বিদায় নিয়ে আমি ছেড়ে দিচ্ছি মার কাছ থেকে খালি এক সেকেন্ড একটা বিদায় নিয়ে যাবো গা উফরে ঠিক আছে এক কথায় কিন্তু বিদায় নেবা ঠিক আছে মা মা আমারে বিদায় দেন গো মা যাতে মরার আগ পর্যন্ত আমি আপনার খেদমত করতে পারি আমারে সেই দোয়া করবেন গো মা মা আর ভাই আচ্ছা ঠিক আছে মারে আমি বলবো তো কি ব্যাপার তুমি কি কারোর সাথে দেখা করতে যাচ্ছ নাকি দাদি তুই কি করবি আমি কি করব তোমার যাও তুমি যাবা যেখানে খুশি সেখানে যাবা তাহলে জিজ্ঞেস করলি কেন ও বাবা জিজ্ঞেস করাতে দোষ হয়ে গেল আচ্ছা আর জিজ্ঞেস করব না কি রে কোথাও যাচ্ছিস দেখ খবরদার দাদা ওকে কিছু জিজ্ঞেস করতে যেও না আবার কি হলো কি আর হবে যার যেটা নেচার একটা কিছু নিয়ে তো থাকতে হবে যখনই কোনো কিছু করতে বলবা তখনই দেখবা মহারাজকে খুঁজে পাওয়া যাবে না অধিতা তুমি মিথ্যা বলবে না বলো সকালবেলা
আমাকে দিয়ে আমাদের সবার যে উপকারটা হলো উনি সারা জীবনে এত বড় উপকার করতে পারবে? লম্বা লম্বা যে লেকচার দেয়, এই যে দেখলে তো, দেখ পলাশ, ননি কিন্তু মিথ্যে কিছু বলেনি, কারণ বাড়িওয়ালা কিন্তু আজ ওর কারণেই মহা খুশি। দেখো তোমাদের এই মহা খুশি কতদিন থাকে? আচ্ছা সে নয় দেখা যাবে, কিন্তু তুই এখন কোথায় যাচ্ছিস সেটা তো বললি না। ছুটির দিন, ঘরে বসে কতক্ষণ থাকবো তাই দেখি, একটু বাড়ি থেকে ঘুরে আসি। না রে, তোকে আজকে কেমন যেন একটু লাগছে। মানে কি? তুই কি কারোর সঙ্গে ডেটিং করতে যাচ্ছিস? আয়নায় নিজের চেহারা একটু ভালো করে দেখো, দেখো যে তোমার সাথে আমার মিলটা কত। তা মিল থাকবে কেন? মিল যেহেতু নেই সেহেতু তোমার মতো হুট করে প্রেরণ করার অভ্যেস হবে। থাক অধীরদা, আমরা না হয় চুপচাপ থাকি। এই যে দেখলে, বড়দের কথার মধ্যে তার ফোরন কাটা চাই চাই। পারে আমি করবোটা কি? আমি তো থাকি বড়দের মধ্যে। এটাই তো তোর প্রবলেম, তুই বড়দের মধ্যে থেকেও বড় হতে পারলি না। থাক ভাই, আমি তোমাদের মতো বড় হতে চাই না, ছোট আছি অনেক ভালো আছি, তাই না অধীরদা? ওরে বাবা, আমি কাদের সাথে কথা বলছি? এরা দুজনই তো আবার শিল্পী, মহামানব, আমার তো মাথাই ছিল না, তাই তো কথায় কথায় দুজন একেবারে এক হয়ে যায়। দেখলি তো অধীরদা কেমনে একটা তিলকে তাল মানালো? আমার এত কিছু দেখার দরকার নেই, কাজে কথায় আসি। আমরা যে এই মেসে নতুন মানুষ তুলবো তার তো কিছুই এগুলো না। তাই তো রনির ছিল, আউটপুট রনি দিবে। আউটপুট আমি দেব সেটা ঠিক আছে, কিন্তু তার মানে তো এই না যে যখন তখন ভাড়াটিয়ে পেয়ে যাব। যখন তখন না, তুমি আসলে কোনো কালে ভাড়াটিয়ে জোগাড় করতে পারবে না। এই দেখো মেজাজটা খারাপ লাগে না? আমি পারি কি পারি না সেটা তো আগে দেখতে হবে না, আগেই সে মন্তব্য করে ফেললো। ওরে বাবা প্লিজ, দয়া করে একটু চুপ কর। তাহলে রনি কি দায়িত্ব নিতে পারবে? এটা যেহেতু রনির দায়িত্ব তাই তো রনি নেবে, আমি এই বিষয়ে কোনো পেন নিতে পারবো না। তোমাদের কাউকে এই পেনটা নিতে হবে না, বিষয়টা আমি দেখবো।